হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে একটা আমি মৃদঙ্গের পরামন্ত্র নিয়ে আসছি। মৃদঙ্গ অর্থ হচ্ছে মহাপ্রভুর অঙ্গ। আমরা যতটুকু জানি সেটা হচ্ছে মৃদঙ্গ, মানে এটা আসছে আমাদের চৈতন্য মহাপ্রভু থেকে। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা মৃদঙ্গ বাজানোর আগে অবশ্যই প্রণাম মন্ত্র বলে বাজালে তো ভালো হয়। ভগবান মহাপ্রভুর কৃপা হবে। যেমন ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন অবতার রূপে এসেছে, তখন তার এক একটা অস্ত্র ছিল। আর এই কলিযুগে উনি যখন চৈতন্য মহাপ্রভু যখন আসছিলেন, তখন তিনি তার অস্ত্রকে মৃদঙ্গ রূপ ধারণ করে নিয়ে আসছিল। তাই আমরা মৃদঙ্গ বাজানোর আগে মৃদঙ্গের প্রণাম মন্ত্র বলি। তো আপনারাও শেখার চেষ্টা করবেন, যদি শিখে বাজান তাহলে মহাপ্রভু খুশি হবেন। তো আমরা এখন মৃদঙ্গের প্রণাম মন্ত্রটা বলবো, আর আমি এখানে লিখে দিব, ঠিক আছে? তাহলে বলুন, মৃদঙ্গ ব্রহ্ম রূপায় লাবণ্যং রস মাধুরী সহস্র গুণ সংযুক্ত মৃদঙ্গায় নমো নমো। এখান থেকে দেখে দেখে পরে পরে মুখস্থ করবেন, ঠিক আছে? তিন চারবার বললে, একবার বললে হয়ে যাবে, তবে তিন চারবার পড়লে এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এটা মুখস্থ রাখলেই ভালো, যখন প্র্যাকটিস করবেন তখন সেটা বলবেন। আর মৃদঙ্গকে তো প্রণাম করতে হবে, সবাই জানেন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।